চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ ভাঙচুর, আহত চার, আটক 52। খাগড়াছড়িতে বিজিবি গ্রামবাসীর সহিংসতার তদন্ত শুরু, তিন দিনেও মামলা হয়নি। ধর্মীয় রাজনৈতিক উদ্দেশ্যে ফেসবুক ব্যবহার, ভুয়া পেজ ও আইডি নিয়ে আতঙ্ক। নিষিদ্ধ আট ক্রিম বিক্রি করলে নেওয়া হবে আইনি ব্যবস্থা, ব্যবহারে ক্যান্সারের ঝুঁকি। এবং কোভিড রোধে ইতালির সব স্কুল বন্ধ, বিশ্ব অর্থনীতির ক্ষতি প্রায় $50 বিলিয়ন। স্বাগত বিরতিহীন এক ঘন্টার ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। টানা এক ঘন্টা আপনাদের সাথে আছি আমি সঞ্চয় মজিদ তোমা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে চারজন। এ সময় বিশ্ববিদ্যালয়ের হলের জানালার দরজা ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। উভয় পক্ষের অন্তত 52 নেতাকর্মীকে আটক করে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর মনিরুল হাসান জানান, রাতে বিশ্ববিদ্যালয়ের এফ এ রহমান হলে শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন 69 সহ সমমনা কয়েকটি পক্ষ ও বিজয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হলের লাইট ভেঙে দিয়ে দুই পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে লিপ্ত হয়। এক পর্যায়ে তারা হলের জানালা দরজা ভাঙচুরের পাশাপাশি 6টি ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা। এ ঘটনায় আহত হলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাকিবুল হাসান, রাজনীতি বিজ্ঞান বিভাগের নিজামুল করিম, বাংলাদেশ স্টাডিজ বিভাগের মোহাম্মদ রিফাত এবং ইসলামী স্টাডিজ বিভাগের মোহাম্মদ ফুয়াদ। এদের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী অনুপম শীল। অনুপম, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন কেমন দেখছেন এবং ভাঙচুর ককটেল বিস্ফোরণের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী কি ব্যবস্থা নিয়েছে? আসলে গত কয়েকদিন ধরেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিবাদমান পক্ষগুলোর মধ্যে কিছুটা উত্তাপ বিরাজ করছিল। দফায় দফায় আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ছোটখাটো মারামারি, এবং এর পরিণতিতে গতকাল মধ্যরাতে তারা মূলত এক পক্ষ আরেক পক্ষের সাথে বড় ধরনের সংঘর্ষে জড়ায়। এবং ইতোমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ ইতোমধ্যে 52 জনের মতো আটক করেছে এবং তাদের যাচাই বাছাই চলছে। এদের মধ্যে যারা মূলত এই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত তাদেরকে গ্রেফতার দেখানো হবে। তবে এখন বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে, তবে যেহেতু গতকাল রাতে এই ধরনের একটি ঘটনা ঘটেছে, স্বাভাবিকভাবে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আতঙ্ক রয়েছে। এবং প্রক্টর যেটি আমাদেরকে জানিয়েছেন যে তারা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক রাখার জন্য তারা যে যা যা করা দরকার, যে যে ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো তারা নেবেন এবং সেই অনুযায়ী কাজ চলছে। আর একটি বিষয় যে মূলত এই যে দুইটি বিবাদমান পক্ষের মধ্যে গতকাল রাতে ধাওয়া পাল্টা ধাওয়া বা সংঘর্ষের ঘটনা ঘটেছে, তারা মূলত একটি পক্ষ সভাপতি অনুসারে এই এটি আবার মহিউদ্দিন চৌধুরীর ছেলে নওফেল, বর্তমান শিক্ষাপ্রমন্ত্রীর অনুসারী হিসেবে পরিচিত। আরেকটি পক্ষ সাধারণ সম্পাদকের অনুসারী, অর্থাৎ চট্টগ্রাম সিটি মেয়র আজম নাসিরের অনুসারী হিসেবে পরিচিত। তো এই দুই পক্ষের মধ্যে ছোটোখাটো যে মারামারি সেগুলোর সূত্র ধরেই কিন্তু কয়েকদিন পরপর এরকম বড় ঘটনা ঘটছে, এবং সেই প্রেক্ষাপটে আমরা বারবার এই বিষয়গুলো নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথেও যোগাযোগ করেছি। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটি বলছেন যে আসলে ছাত্র সংগঠনগুলোর এই ধরনের যে কথায় কথায় মারামারির যে আচরণ সেটি সাধারণ শিক্ষার্থীদের যে স্বাভাবিক পরিবেশ সেটিকে নষ্ট করছে, সেই জন্য তারা আসলে কঠোর অবস্থানে যেতে চান। এবং তারই ধারাবাহিকতায় গতকাল রাতেই অভিযান চালিয়ে 52 জনকে আটক করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের খবর জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। খাগড়াছড়িতে বিজিবি ও গ্রামবাসীর সংঘর্ষে 5 জন নিহতের ঘটনায় কাজ শুরু করেছে জেলা প্রশাসনের তদন্ত দল।
রোববার এই ঘটনার প্রতিবেদন জমা দেওয়া হবে। এদিকে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। নিহতদের দাফনের পর বুধবার বিকেল থেকেই কাজ শুরু করে জেলা প্রশাসনের তদন্ত কমিটির 3 সদস্য। ঘুরে দেখেন ঘটনাস্থল ও বিজিবির তল্লাশি চৌকি, কথা বলেন একাধিক প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর সঙ্গে। কমিটির প্রধান জানান, নির্ধারিত 3 কার্যদিবস শেষে রোববারই দেয়া হবে প্রতিবেদন। আমরা আমাদেরকে 3 কার্যদিবসের মধ্যে বলছে, তাতে আমরা রোববারের মধ্যে এই প্রতিবেদন প্রকাশ করব, তদন্তের রিপোর্ট জমা দেব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আগামী রবিবারের মধ্যে। গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও বিভিন্ন আলামত বিশ্লেষণের পাশাপাশি তদন্ত কর্মকর্তারা কথা বলবেন অভিযুক্ত বিজিবি সদস্যদের সঙ্গে। খতিয়ে দেখা হবে দুপক্ষের মধ্যে আগে থেকেই কোনো বিরোধ ছিল কিনা, এরকম পরিস্থিতি আগে কখনো তৈরি হয়েছে কিনা বা কেন হঠাৎ এরকম তৈরি হলো, এগুলো সম্পর্কে আমরা আরো তদন্ত করব। আর বিজিবির সংশ্লিষ্ট যেহেতু ঘটনা, বিজিবিদের সাথেও কথা বলবো, যারা ছিলেন উপস্থিত তাদের সাথে কথা বলে আমরা এটা প্রয়োজনীয় কমপ্লিট রিপোর্ট দেওয়ার চেষ্টা করব। এদিকে যেসব গাছ কাটা নিয়ে ঘটনার সূত্রপাত সেগুলো ব্যক্তিগত বাগানের বলে নিশ্চিত হয়েছে বন বিভাগ। তবে এসব গাছ কাটায় কোনো অনিয়ম হয়েছে কিনা তাও দেখা হবে। আর তদন্ত কমিটিকে সব ধরনের সহযোগিতার কথা বলছে স্থানীয় প্রশাসন। আমাদের মাটির আঙাতে কোনো রিজার্ভ পারস নাই, এটা সব সম্পন্ন হয়েছে ব্যক্তি মালিকাধীন এলাকা, এভাবে আমরা জানি। সবাই মিলে আমরা একসাথে কাজ করছি যাতে পরিস্থিতি শান্ত থাকে। এই মুহূর্তে আমাদের কাজ আসলে পরিস্থিতি শান্ত রাখাটাকে আমরা গুরুত্ব দিচ্ছি। উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমি তদন্ত কাজ যাতে সুষ্ঠুভাবে হয় আমার যা যা করণীয় আমি সর্বোচ্চ চেষ্টা করব যাতে সুষ্ঠু তদন্ত হয় সেভাবে সহযোগিতা করার জন্য। তদন্তের পর দোষীরা যথাযথ শাস্তি পাবেন এমন প্রত্যাশা করছেন নিহতদের পরিবারের সদস্যরা। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খাগড়াছড়ি। বিজিবি গ্রামবাসীর সংঘর্ষ নিয়ে আরো জানাতে খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সমীর মল্লিক। সমীর, এখন পর্যন্ত সেখানে মামলা হয়নি কেন এবং তদন্ত কমিটি ঘটনাস্থলে পৌঁছেছে কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন। দেখুন, আজ এখন ঘটনা প্রায় গত মঙ্গলবারের ঘটনা, এর মধ্যে 2 দিন পার হয়েছে, আজ তৃতীয় দিন চলছে। এখন পর্যন্ত আসলে বিজিবির সাথে যে গ্রামবাসীর সংঘাতে 5 জনের ঘটনা মারা যাওয়ার ঘটনা, কিন্তু এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তো আমরা এই বিষয়টা নিয়ে আসলে যারা পরিবারের স্বজন আছে এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তো তারা আসলে আমাদেরকে যে বিষয়টা জানিয়েছেন, গতকালকে দুপুর 1টা নাগাদ আসলে তাদের যে 4 জনের যে মৃতদেহ সেটা কিন্তু সৎকারের কাজ, দাফন কামানোর কাজ শেষ হয়েছে এবং এর পরবর্তীতে অন্যান্য যে প্রক্রিয়াগুলো আছে সেটাও তাদের পরিবারের মধ্যে আসলে একটা শোক বিরাজ করছে। এই জায়গা থেকে আসলে প্রশাসনের পক্ষ থেকেও আসলে এখন পর্যন্ত কোন ধরনের উদ্যোগ নেওয়া হয়নি এবং আমরা মাটিরাঙ্গা থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামসুদ্দিন বুইয়ার সাথেও কথা বলার চেষ্টা করেছি। তিনি আমাদেরকে বলেছেন পরিবারের পক্ষ থেকে যদি মামলা করানো হয় সেক্ষেত্রে পুলিশ বাদী হয়ে হতো, যেহেতু 5 জন মানুষ মারা গেছে সে হয়তো পুলিশ বাদী হয়তো মামলা করতে পারে। আর একটা বিষয় হচ্ছে, গতকাল বিকেল 3:30টার দিকে এখানে যে ঘটনাস্থল সেখানে কিন্তু আইনশৃঙ্খলা তদন্ত কমিটির যে 3 সদস্য তদন্ত কমিটি তারা কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা এই বিষয়ে কথা বলেছি তদন্ত কমিটির যিনি প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন এই যে ঘটনার আলামত এবং আশপাশের যারা এ সময় প্রত্যক্ষদর্শী ছিল বা গ্রামবাসী বা জনপ্রতিনিধি সবার কিন্তু বক্তব্য নেওয়া হয়েছে এবং যে ঘটনার যে তথ্য উৎপাত এবং আলামত সেগুলো তারা সংগ্রহ করছে। একই সাথে যেহেতু এখানে বিজিবির বিরুদ্ধে বড় ধরনের একটা অভিযোগ আছে, সেই বিজিবির সদস্যদের সাথে তারা কিন্তু কথা বলার জন্য পলাশপুর জোনে গতকালকে গিয়েছে। একই সাথে যে চেকপোস্ট থেকে আসলে এই গাজীনগর সহ আশপাশের এলাকাগুলোতে বিজিবি সদস্যরা তৎপরতা চালাতে তাদের কার্যক্রম চালাতো সেখানেও কিন্তু তারা গেছে। ঘটনার দিনের ঘটনার পরপরে কিন্তু বিজিবি চেকপোস্ট থেকে সকল সদস্যদেরকে প্রত্যাহার করেছে হয়েছে। আমরা গতকাল সেখানে গিয়েছিলাম, দেখলাম সেখানে শুনশান নিরাপত্তা এবং যে চেকপোস্ট সেটাও কিন্তু তালাবদ্ধ। বিশেষ করে যখন গতকাল গত পরশুদিন যখন গ্রামবাসী ঘটনার দিন বিক্ষোভ করছিল, তারা কিন্তু বারবার দাবি করছে বিজিবির বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ করেছে এবং তারা বলছে এই পোস্ট যাতে প্রত্যাহার করা হয় এরকম করে কিন্তু তারা বিক্ষোভ করেছে। এবং সে সময় কিন্তু নিরাপত্তা বাহিনীর যিনি দায়িত্বে ছিল ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার জামান বলেছেন যে ক্যাম্প প্রত্যাহারের বিষয়টা আসলে সিদ্ধান্ত নিউ সরকার, সেক্ষেত্রে স্থানীয় প্রশাসন বা স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী কোনো কিছু করার নেই। আর একটা বিষয় আপনাকে বলে রাখি, এই যে মামলার বিষয়টি হয়তো আমরা আজকের মধ্যে হয়তো এটার আসলে একটা সুরা হবে, কারণ একটা ঘটনার
হওয়ার পরে প্রায় তিন দিন আজকে চলতে যাচ্ছে। আর একটা বিষয় হচ্ছে এই যে গাজীনগরের এই ঘটনা কিন্তু জাতীয় মানবাধিকার কমিশন থেকে কিন্তু উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং তারা একটা বিবৃতি দিয়েছে গতকাল গণমাধ্যমে, সূত্র আমরা যেটা জানতে পেরেছি। মূলত হচ্ছে এই ঘটনায় আসলে বিজিবি কোনোভাবে দায়ী এড়াতে পারেন এবং এখানে আসলে গুলি করার মতো কোনো পরিস্থিতি উদ্ভূত হয়ে গেছে না সেই বিষয়টা যাতে তদন্ত করে দেখা হয়, সেই জায়গাতে কিন্তু বিজিবি জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা চিঠি দেওয়া হয়েছে। আসলে সবকিছু মিলিয়ে বলা যাচ্ছে যারা স্বজন হারিয়েছে তাদের পরিবারও কিন্তু শোকের মাতম চলছে। আমরা গতকালকে নিহত শাহাবুদ্দিনের পরিবারে গিয়েছি, সেখানে আমরা দেখেছি তাদের পরিবারের তিনজন যে পুরুষ সদস্য তারা কিন্তু মারা গেছেন এবং পরিবারে যে আয় উপার্জন করার মতো কোন সদস্য কিন্তু আর নেই। আসলে এই ছিল খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে আমার কাছে সর্বশেষ। খাগড়াছড়ি থেকে গাজীনগরের মামলার সার্বিক পরিস্থিতি নিয়ে জানাছিলেন সহকর্মী সমীর মল্লিক। এবার পাপিয়া ও সাবেক এমপি তুহিনের বিরুদ্ধে টাকা নিয়ে বাড়ি দখল করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। হোটেল ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানের গুলশানের বাড়িটির দখল করে তার সাবেক স্ত্রীকে পাইয়ে দেওয়ার ঘটনায় থানায় করা হয়েছিল সাধারণ ডায়েরিও। পুলিশ বলছে পাপিয়ার সব অনৈতিক কাজের তথ্যই বের করছেন তারা, এতে কোনো প্রভাবশালীর নাম পেলে জিজ্ঞাসাবাদ করা হবে তাকেও। 2019 সালের 25 ডিসেম্বর সন্ধ্যা সিসিটিভি ক্যামেরার ছবিতে দেখা যাচ্ছে গুলশানের 25 নম্বর রোডের 45 নম্বর বাসার সামনে পাজারো গাড়ি থেকে নামছেন যুব মহিলা লীগের বহিষ্কৃত নেতা পাপিয়া ও সাবেক সংসদ সদস্য তুহিন। এ সময় সেখানে আসেন আরও কয়েকজন। কিছুক্ষণ বাইরে অবস্থানের পর বাড়ির ভেতরে যান তারা। বাড়ির মালিক হোটেল ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান বিদেশে থাকায় বাড়িটির নিরাপত্তা ও দেখভালের দায়িত্ব দিয়েছিলেন সিকিউরিটি এজেন্সি এলিট ফোর্সকে। তাদের অভিযোগ, সেই সন্ধ্যায় পাপিয়া তুহিন ও তাদের সহযোগীরা নিরাপত্তা প্রহরীদের মারধর ও তালা ভেঙে বাড়ির দখল মোস্তাফিজুরের সাবেক স্ত্রীকে দিয়েছেন। এ ঘটনায় তুহিনের নামসহ গুলশান থানায় করা হয়েছিল সাধারণ ডায়েরি। গেট ভাঙিয়েছিল, ভিতরে ঢুকে আমাকে প্রথম মারপিট করছে লেডি গার্ড এবং আমাকে মারধর করছে, অকুতভাষা গালি গালাজ করছে। মহিলা এমপি উনি ছিল, তারপর ওই যে ওই পাপিয়া উনি ছিল, তারপর আরও অনেক লোক ছিল। পরে আমরা পুলিশের ইস্যুর মতো আমাদের নিজেদের নিরাপত্তার জন্য আমরা থানায় একটা জিডি করে রাখছিলাম সাধারণ জিডি। পাপিয়া গ্রেপ্তারের পর বিষয়টি আবারও সামনে এনেছেন ভুক্তভোগীরা। এ বিষয়ে তুহিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। গোয়েন্দারা বলছেন তিন মামলায় 15 দিনের রিমান্ডে পাপিয়ার নানা অনৈতিক কাজের তথ্য পেয়েছেন তারা। এতে যাদের নাম আসবে তাদেরও আইনের আওতায় আনা হবে। যারা আগে অভিজ্ঞতা সম্পন্ন এবং বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদে আমাদের অতীতে ব্যাপক ভূমিকা রেখেছে তাদেরকে আমরা এই কাজে লাগাচ্ছি, ফলে এখানে আমার মনে হয় যে তদন্তের ক্ষেত্রে কোনো গাফিলতি আমাদের হবে না এবং জিজ্ঞাসাবাদেও কোনো তথ্য অপ্রকাশিত থাকবে না। পাশাপাশি তদন্তের সুবিধায় পাপিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা জানানোর আহ্বান জানিয়েছে গোয়েন্দা পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পিরোজপুরের জেলা ও দায়রা জজ আব্দুল মান্নানকে প্রত্যাহার করে আইন মন্ত্রণালয় সংযুক্ত করার সিদ্ধান্ত কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে স্বতঃপ্রণোদিত রুল দিয়েছে হাইকোর্ট। বিচারপতি তারিকুল হাকিম এবং বিচারপতি ইকবাল কবিরের বেঞ্চ এই আদেশ দেন। এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন দুদক আইনজীবী ও আইনজীবী সমিতি। তবে এতে আইনের শাসনের ব্যত্যয় হয়নি জানিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী। মঙ্গলবার দুর্নীতি মামলায় সাবেক এমপি এ কে এম আব্দুল আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভিনের জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠাতে আদেশ দেন পিরোজপুরের জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান। এর 5 ঘন্টার মাথায় আব্দুল মান্নানকে প্রত্যাহার করে আইন মন্ত্রণালয়। তার জায়গায় দায়িত্বে আসেন যুগ্ম জেলা ও দায়রা জজ নাহিদ দাসরিন। তিনি আদেশ পুনর্বিবেচনা করে জামিন দেন। এ নিয়ে নানা পর্যায়ের সমালোচনা ও গণমাধ্যমের প্রতিবেদন নিয়ে আদালতের শরণাপন্ন হন কয়েকজন আইনজীবী। বিষয়টি প্রধান বিচারপতির নজরে আনার পরামর্শ দেয় হাইকোর্টের একটি বেঞ্চ। তবে আব্দুল মান্নানকে প্রত্যাহার আইনগত কর্তৃত্ব বহির্ভূত কেন ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল দেয় আরেকটি বেঞ্চ। এতে তীব্র প্রতিবাদ জানিয়ে বিচার বিভাগের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে দাবি করছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এ ঘটনাকে নজিরবিহীন বলছেন মওদুদ আহমদ। সরকারের নির্দেশে যে কোনো ব্যক্তি জামিন হতে পারে বা সরকার চাইলে আদালতের মাধ্যমে জামিন বাতিল হতে পারে। জামিন কেলেঙ্কারি এই ঘটনার জন্য আইনমন্ত্রী জনাব আনিসুল হক এবং সহযোগিতার জন্য দুদকের দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান জনাব ইকবাল মাহমুদের অবিলম্বে
পদের দাবি করছি আমরা। বিচার বিভাগ মানে নিম্ন আদালত বিশেষ করে যে সম্পূর্ণভাবে প্রশাসনের অধীনে অর্থাৎ সরকারের অধীনে কাজ করে সেটাই তো প্রমাণিত হবে। দুর্নীতি মামলায় জামিনের এ নজির দুদকের জন্য খারাপ ঘটনা বলছেন দুদক আইনজীবী খুরশিদ আলম খানও। তবে আব্দুল মান্নানের প্রত্যাহারের কারণ হিসেবে ওই সময় আইনজীবীদের সাথে তার আচরণ অশালীন ছিল বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। পরিস্থিতি সামাল দিতেই পরে তাদের জামিনের সিদ্ধান্ত বলেও মন্তব্য তার। যতটুকু তথ্যাদি এসছে তাতে প্রমাণ পাওয়া গেছে এবং রেজলিউশন আছে বারের যে এই ডিস্ট্রিক্ট জাজ যে ব্যবহার করেছেন সেই ব্যবহারটা করা সমীচীন হয় না। দুর্নীতি দমন কমিশন একজন আইনজীবী সাহেব আমি মনে করি এটি একটি মানে খারাপ নজির হিসাবে সৃষ্টি হলো। পুরো ঘটনার যেটা ঘটলো সেখানে যিনি কনসার্ন পাবলিক প্রসিকিউটর ছিল দুর্নীতি দমন কমিশন ওনারা একটা উনি একটা রিপোর্ট দেন পুরো ঘটনা কার্যাবলীর রিপোর্ট। এগুলো তো আসতে সময় সাপেক্ষ ব্যাপার আর দুটোরই সার্টিফাইড কপি লাগবে। অবশ্যই কমিশন এ ব্যাপারে পজিটিভ একটা সিদ্ধান্ত নেবে। এক সপ্তাহের মধ্যে আইন সচিবকে ওই রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছে আদালত। আগামী বুধবার এ বিষয়ে পরবর্তী আদেশ দেবে হাইকোর্ট। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দিল্লির সহিংসতার জেরে মুজিব বর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফর নিয়ে চলছে নানা আয়োজন। এই অবস্থায় ওবায়দুল কাদের বলেছেন, ভারত বাংলাদেশের ঐতিহাসিক বন্ধু, একাত্তরের ভূমিকার কথা বিবেচনায় মোদীকে বাদ দিয়ে এই অনুষ্ঠান করার সুযোগ নেই। তবে পরিস্থিতি বিবেচনায় তার সফর কতটা শোভন হবে তা নিয়ে আবারও প্রশ্ন তুলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দিল্লি সহিংসতার জেরে উত্তাল ভারত। এ অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফর নিয়ে প্রশ্ন তুলছে বিএনপি সহ সরকারি বিরোধীরা। তবে বিষয়টিকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলছে বাংলাদেশ সরকার। একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতের ঐতিহাসিক অবদানের কথা তুলে ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ছাড়া মুজিব বর্ষ উদযাপন হবে অকৃতজ্ঞতা। মোদীর ঢাকা সফরে বিরোধিতাকে মুজিব বর্ষের বিরোধিতা বলেও অভিহিত করেন তিনি। নরেন্দ্র মোদী আসছেন ভারতের প্রতিনিধি হিসেবে। আসলে যারা আজকে নরেন্দ্র মোদীর আগমনের বিরোধিতা করছে প্রকারান্তরে তারা মুজিব বর্ষেরই বিরোধিতা করছেন। তবে এ সফর কতটা শোভন হবে সে প্রশ্ন তুলছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এর বিরোধিতায় কিছু ইসলামী সংগঠনের বিক্ষোভের প্রসঙ্গ সামনে আনেন তিনি। বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো বিভিন্ন সেক্টরগুলো তারা ক্ষুব্ধ হয়েছেন এবং তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তার প্রেক্ষিতে তার এই সময় আসাটা কতটুকু শোভন সেটি আমরা প্রশ্ন রেখেছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে 17 মার্চ ঢাকা সফরের কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুজিববর্ষ নিয়ে নাশকতা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর চেষ্টা করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে গঠিত নিরাপত্তা বিষয়ক উপকমিটির সভা শেষে একথা জানান তিনি। গোয়েন্দা তথ্যের বরাতে মন্ত্রী আরও জানান, মুজিববর্ষের অনুষ্ঠানে নাশকতার কোনো শঙ্কা নেই। এই আয়োজনে 1 লাখেরও বেশি অতিথি যোগ দেবেন, আসবেন নানা দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানরা। এজন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলেও জানান মন্ত্রী। এছাড়া ঢাকার স্কুল কলেজের অনুষ্ঠান বেলা 11টার মধ্যে শেষ করতে শিক্ষা মন্ত্রণালয়ে দেয়া হচ্ছে চিঠি। উদ্বোধন অনুষ্ঠানে আগত বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, বিশিষ্ট ব্যক্তিবর্গ, দেশি বিদেশি আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিবৃন্দের আগমন ও আসন বিন্যাস, প্রস্থান সহ অন্যান্য সকল বিষয়ে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা থাকবে। ফেসবুকের ভুয়া আইডি, পেজ আর গ্রুপ নিয়ে নানা মহলে আতঙ্ক রয়েছে। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞের অভিযোগ, অর্থ উপার্জন, ধর্মীয় কিংবা রাজনৈতিক উদ্দেশ্যে সব ব্যবহার করছে একটি মহল। বিটিআরসি বলছে সুনির্দিষ্ট প্রমাণ পেলে এগুলো বন্ধ করে দেওয়া হবে। এছাড়া অভিযুক্তকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। প্রায়ই চোখে পড়ছে স্বনামধন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে ফেসবুকে খোলা হচ্ছে ভুয়া আইডি, পেজ ও গ্রুপ, যা থেকে ছড়ানো হচ্ছে ভুল তথ্য ও অপপ্রচার। এতে বিব্রত হতে হচ্ছে অনেককে। এ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞের। বিভ্রান্তি থেকে বাঁচতে ভেরিফাইড আইডি, পেজ ও গ্রুপ না হলে বিশ্বাস না করতে বলেন তারা।
যেসব প্রতিষ্ঠান তাদের পেজগুলো জনপ্রিয় তাদেরকে দিয়ে মনে হয় যেসব ব্যক্তিগত পর্যায়ে যেসব সেলিব্রিটি যারা আছে তাদের উচিত যে তাদের এই পেজগুলো কিছু ভেরিফাই করে নেওয়া, যাতে তার যারা ভক্তকুল তারা যেন বিভ্রান্ত না হন বা তার একটা কথাকে ভিন্নভাবে প্রচার করে মানুষকে বিভ্রান্তের সুযোগ সৃষ্টি না হয়। আর যদি ঘটে তাহলে সঙ্গে সঙ্গে এটা আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করে তার বিরুদ্ধে একটা আইনগত ব্যবস্থা গ্রহণ করা। বিটিআরসি বলছে এর মধ্যে অনেক ভুয়া আইডি পেজ ও গ্রুপ বন্ধ করা হয়েছে, ভুক্তভোগীদের কাছ থেকে অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সংস্থার চেয়ারম্যান। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগের পরামর্শও তার। যদি বেআইনিভাবে কেউ কখনো কোনো কিছু করে তাহলে বিটিআরসিকে জানাবেন, বিটিআরসি সেটা বিধি মোতাবেক বন্ধ করার ব্যবস্থা নেবে। স্বাধীনতা সবসময় আইনের গণ্ডির মধ্যে থাকে, বেআইনি হলে আপনার ব্যবস্থা নেবেন, আমরা আপনাকে সাহায্য করব। বিটিআরসিকে জানাবেন যে এই কাজটি আইনের বহির্ভূত, এটা বন্ধ করে দেওয়া উচিত, আমরা সেটা বন্ধ করে দেবো। স্বনামধন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে আইডি পেজ ও গ্রুপ ভেরিফাই করে তার নিয়মিত পর্যবেক্ষণ ও অপব্যবহারকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন সংশ্লিষ্টরা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজারে নিষিদ্ধ ত্বক ফর্সাকারী আট ধরনের ক্রিমের আমদানিকারক, সরবরাহকারী ও বিক্রেতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে বিএসটিআই। বিশেষজ্ঞরা বলছেন এসব ক্রিম ব্যবহারে ত্বকে স্থায়ী দাগ পড়ার পাশাপাশি রয়েছে ক্যান্সারের ঝুঁকি। খোলা বাজার ও অনলাইন শপিং প্ল্যাটফর্ম থেকে ১৩টি প্রতিষ্ঠানের ত্বক ফর্সাকারী ক্রিম সংগ্রহের পর সেগুলোর মান পরীক্ষা করে বিএসটিআই। এর মধ্যে ৬টিতে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর পারদ ও ২টিতে পারদের পাশাপাশি মিলেছে হাইড্রোকুইনোন। এই ৮টি ব্র্যান্ডই পাকিস্তানি। গৌরি, চাঁদনি, নিউ ফেস, ডিউ, গোল্ডেন পার্ল, হোয়াইট পার্ল, ফাইজা ও নূর নামের এসব ক্রিমে মিলেছে ৫০০ PPM এর বেশি পারদ, যেখানে মাত্র ১ PPM পারদ ব্যবহারের অনুমতি রয়েছে। ১৩টার মধ্যে আমরা ৫টা খালি আমাদের কমপ্লাই করছে মান, আর বাকি ৮টাই কমপ্লাই করে নাই। এর মধ্যে ২টাতে তো আরও ২টাই ক্ষতিকর পাওয়া গেছে পারদ এবং হাইড্রোকুইনোন। এখনও তো যারা আমদানি কারক তারা হয়তো মিস ডিক্লারেশন দিয়ে আনতে পারে, অথবা লাগেজ পার্টি আনতে পারে, অথবা বাংলাদেশে হয়তো তৈরি হচ্ছে লিখে দিয়েছে যে মেড ইন পাকিস্তান। বিশেষজ্ঞরা বলছেন এসব ক্রিমে সাময়িক ত্বক ফর্সা হলেও দীর্ঘদিন ব্যবহারে ঝুঁকি আছে ক্যান্সার সহ নানা জটিলতার। প্রথম দিকে মনে হবে ফর্সা হচ্ছে, কিছুদিন ব্যবহারের ফলে সেখানে নতুন করে আবার নতুন নতুন পিগমেন্টেশন তৈরি হয়। দীর্ঘদিন ব্যবহার করলে মার্কারি শরীরে অ্যাবজর্ব হয়। মার্কারি হেভি মেটাল হিসেবে এটি কিডনিকে অকেজো করে ফেলতে পারে, এটি লিভারে ক্ষতি করে, এটি বোন মেরুতে সমস্যা করে, নার্ভের সমস্যা করে এবং ফুসফুসেও সমস্যা করে। ত্বক ফর্সাকারী ক্রিম সহ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব পণ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডো। কাজ করতেছি ২০০৮ সাল থেকে এখানে এসডো, কিন্তু তারপরে আমরা ২০১৬ সাল থেকে পুরোটা পুরোপুরিভাবেই কাজ শুরু করছি আর কি। বিএসটিআই এটা সচেতন হওয়া উচিত, আমরা তো চাচ্ছি যে সরকার এই সম্পর্কে সচেতন হোক, পাবলিক কনসার্ন ব্যাপার যেহেতু এটা। অনলাইন এসব পণ্য বিক্রিতে অভিযুক্ত প্রতিষ্ঠানকে এরই মধ্যে সতর্ক করেছে বিএসটিআই। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাগরণী হত্যার সন্দেহভাজন আসামি তানভীর রহমানের মামলা বাতিলের আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট। আদালতের এখতিয়ার নিয়ে রাষ্ট্রপক্ষ প্রশ্ন তোলায় বাদ দিয়েছে আদালত, ফলে তদন্তের সবশেষ প্রতিবেদন নিয়ে শুনানি হয়নি। বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এই আদেশ দেন। আদালতের নির্দেশেই সাগরণী হত্যা মামলার অগ্রগতি প্রতিবেদন জমা দেয় র্যাব। ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিষয়টি আদালতকে অবহিত করেন। প্রতিবেদনে বলা হয়েছে সাগরকে বাঁধার কাজে ব্যবহৃত চাদর ও রুনির টি শার্টে দুজন অজ্ঞাত ব্যক্তির ডিএনএ নমুনা শনাক্ত করা হয়েছে। তাদের পরিচয় জানতে আমেরিকার দুটি ফরেন্সিক ল্যাবের সাথে যোগাযোগ চলছে। এছাড়া হত্যা মামলার আসামি তানভীর রহমানের আচরণ রহস্যজনক বলে উল্লেখ করেছে র্যাব। তবে এই প্রতিবেদনে নতুন কিছু নেই বলে মন্তব্য করেছেন তানভীরের আইনজীবী। এদিকে আদালতে উপস্থাপনের আগেই গণমাধ্যমে তদন্তের অগ্রগতি প্রতিবেদন প্রকাশিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে হাইকোর্ট। কেমন করে পত্রিকাগুলো আসলো এটা আসার সঠিক ছিল না, পুরনো জিনিসটাকেই নতুনভাবে লিখে একটু বর্ধিত করে ওনারা পেশ করেছেন, এবং পরবর্তীতে যখন আদেশের জন্য নিলেন বিচারপতি, উনি বললেন যে এই আদেশটা আমি দিব না, কারণ যেহেতু আমার জুরিসডিকশন নিয়ে কথা উঠেছে সে কারণে আমি এই আদেশটা
নিতে আগ্রহী না। এদিকে এ মামলার শুনানি করতে আদালতের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এতে কার্যতালিকা থেকে বাদ দেয় হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের এ ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহত রুনির ভাই নওশের রহমান। ভেবেছিলাম যে আসলে আমরা নতুন কিছু একটা দেখব, আদালত কোনো একটা দিক নির্দেশনা দিবেন, কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে এই ধরনের নির্দেশনা আসার পর এটা আমাদেরকে আসলে খুবই হতাশ করেছে। এবং আমরা আমরা মনে করছি, যেটা আমরা ভাবছিলাম যে আসলে এই মামলার বিচার নিয়ে একটা কোনোরকম একটা ধোঁয়াশার ব্যাপার রয়েছে, সেটি আসলে আমাদের কাছে আরও স্পষ্ট হলো। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর রাজাবাজারে নিজ বাসা থেকে সাগর সরোয়ার ও মেহরুন রুনির মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘ 8 বছরেও শেষ হয়নি এই মামলার তদন্ত। তা শেষ করতে 71 বার সময় নিয়েছে র‍্যাব। বিচারিক আদালতে 23 মার্চ এ মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারিত রয়েছে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোভিড-19 আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3,285 জনে। আক্রান্ত ছাড়িয়েছে 95,000। রোগটির উৎপত্তিস্থল চীনে কমলেও অন্য দেশে বাড়ছে মৃতের সংখ্যা। ইতালিতে একদিনে 28 জন মারা গেছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 107 জনে। এছাড়াও ইরানে 15, দক্ষিণ কোরিয়ায় 3 এবং যুক্তরাষ্ট্রে মারা গেছে আরও 2 জন। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় সব স্কুল বন্ধ ঘোষণা করেছে ইতালি। যুক্তরাষ্ট্রে নতুন আক্রান্ত হয়েছে 34 জন। এর মধ্যে ক্যালিফোর্নিয়ায় প্রথম প্রাণহানির ঘটনায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। এদিকে জাতিসংঘের অর্থনীতিবিদরা বলছেন, করোনাভাইরাসের প্রভাবে ফেব্রুয়ারি মাসে উৎপাদন এবং রপ্তানি খাতে প্রায় $50 বিলিয়ন ক্ষতি হয়েছে। কোভিড আতঙ্কে দিন দিন কমছে ফ্রান্সে পর্যটকের সংখ্যা। আর সংক্রমণ ঠেকাতে নাগরিকদের হাত মেলানো থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে ইসরায়েল সরকার। বিদেশিদের পর এবার নিজ দেশের নাগরিকদের ওমরা পালন এবং মসজিদে নববী পরিদর্শন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সৌদি আরব। কোভিড-19 প্রতিরোধে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এছাড়া মক্কা মুকাররমা ও মদিনার সব প্রবেশ পথে বসানো হয়েছে কড়া প্রহরা। তবে মসজিদ এলাকার বাসিন্দারা এই বিধিনিষেধের আওতায় পড়বেন কিনা তা বলা হয়নি এই নির্দেশনায়। গত সোমবার দেশটিতে কোভিড-19 আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। ওই ব্যক্তি ইরান থেকে বাহরাইন হয়ে সৌদি আরবে আসেন। তিনি সৌদি নাগরিক। করোনা ভাইরাস ঠেকাতে গত সপ্তাহে সৌদি আরব বেশ কিছু পদক্ষেপ নেয়। এর অংশ হিসেবেই ওমরা এবং টুরিস্ট ভিসা স্থগিত করে দেশটি। কোভিড-19 প্রভাবে পদ্মা সেতু সহ বিভিন্ন প্রকল্পের কাজের গতি কিছুটা কমেছে বলে স্বীকার করেছেন চীনা প্রকৌশলী ও সংশ্লিষ্টরা। মেগা প্রকল্পে করোনা ভাইরাসের প্রভাব নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তারা। এ সময় চীনের রাষ্ট্রদূত লি জিমিং আহ্বান জানান, বিমানবন্দরের পাশাপাশি সব নৌ ও স্থলবন্দরে চীনা নাগরিকের পাশাপাশি প্রত্যেক যাত্রীকে স্ক্যানিং এর আওতায় আনার কথা। পদ্মা সেতু রেল সংযোগ ও সেতু প্রকল্পে করোনা ভাইরাসের প্রভাব নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড। বুধবার দুপুরে কেরানীগঞ্জের কোন্ডাতে সিআরএসির প্রজেক্ট এরিয়ায় সাংবাদিকদের সামনে আসেন সেতু ও রেল মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চীনা রাষ্ট্রদূত লি জিমিং ও দুই প্রকল্প পরিচালক। চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই পরিচালক স্বীকার করেন, কোভিড-19 প্রভাবে কাজের গতি কিছুটা কমেছে আর সেটি পুষিয়ে নিতে সর্বাত্মক চেষ্টা চলছে। আমাদের প্রজেক্টে কেউ করোনায় আক্রান্ত হয়নি। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা গুরুত্বের সাথে নিয়েছি। মেডিকেল সার্ভিস সহ আনুষঙ্গিক সব প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিবেশী ভারত ও মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে কোভিড ছড়িয়ে পড়ায় শঙ্কিত চীনের রাষ্ট্রদূত। তিনি বলেন, বাংলাদেশ এখনই যথাযথ ব্যবস্থা না নিলে ভাইরাসের বিস্তার ঘটতে পারে। বাংলাদেশ করোনা ভাইরাস ছড়ানোর আতঙ্কে রয়েছে। সরকারকে সব বন্দরে থার্মাল স্ক্যানার বসাতে হবে। শুধু চীনা নয়, সব মানুষকে যথাযথ পরীক্ষা করতে হবে। দেশের ভেতর গণসমাবেশ নিরুৎসাহিত করতে হবে। সংবাদ সম্মেলনে রেলের অতিরিক্ত সচিব বলেন, নির্ধারিত সময়ে কাজ শেষ করতে গতি বাড়ানো হবে, তাই কিছু চীনা প্রকৌশলীকে দেশে আসতে দেওয়ার অনুমতি চাওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা 8টি জেলায় প্রায় 1700 একর জমি আমরা অধিগ্রহণ করেছি। 5টি জেলায় কিছু অতিরিক্ত জমি লাগছে আমাদের, সেটা আমরা নতুন প্রস্তাব আমরা জমা দিয়েছি। সংবাদ সম্মেলন শেষে প্রকল্পের অগ্রগতি সাংবাদিকদের ঘুরে দেখান কর্মকর্তারা। 2021 সালের মধ্যে পদ্মা সেতু এবং 2024-এ রেল সংযোগ চালুর লক্ষ্যে কাজ চলছে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাওয়া, মুন্সিগঞ্জ।
আপনারা দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এছাড়া সংবাদে আরও যা থাকছে, কক্সবাজারে ভূমি অধিগ্রহণ কার্যালয়ের 30 কর্মচারী বদলি, টাকা না পেয়ে ক্ষুব্ধ জমির মালিকরা। যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে, ছাত্রদল করায় প্রকাশ্যে এক ছাত্রীর ওপর হামলা করেছে এক ছাত্রলীগ নেতা। বরিশাল বিশ্ববিদ্যালয়ে মহিউদ্দিন আহমেদ সিফাত গ্রুপের সদস্যরা এই ঘটনা ঘটায় বলে অভিযোগ করেছে ওই ছাত্রী। তাকে বরিশাল মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রীর অভিযোগ, 1 মার্চ বিকেলে পরীক্ষা দিয়ে বের হবার সময় সিঁড়িতে তাকে আটকায় ওই ছাত্রলীগ নেতা এবং তার দলবল। হামলাকারীরা সবাই মুখোশ পরা ছিল বলেও জানান তিনি। হামলাকারীরা তাকে চর থাপ্পড়, কাটা কম্পাস এবং স্কেল দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। বাড়িতে 3 দিন চিকিৎসার পর অবস্থার অবনতি হলে বুধবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ছাত্রীর স্বজনদের দাবি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানোর পরও কেউ তাদের খোঁজ নেয়নি। পেঁয়াজের মৌসুমের শুরুতেই লোকসানের শঙ্কায় কৃষক। তাদের পেঁয়াজ যখন বাজারে আসছে তখন রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। সেখান থেকে পেঁয়াজ আসা শুরু হলে বড় বিপাকে পড়বেন তারা। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে সরকারও। কৃষি এবং বাণিজ্য মন্ত্রী জানিয়েছেন, সংকট না হলে মৌসুমে আমদানি বন্ধ রাখা হবে। সংকটকালে ঘাটতি মেটানোর পাশাপাশি ভালো দামের আশায় এবার বেশি জমিতে পেঁয়াজের আবাদ করেন কৃষক। চলতি মাসেই পুরোদমে বাজারে আসবে হালি জাতের দেশি পেঁয়াজ। ফলন ভালো হওয়ায় পাইকারিতে দাম কমে বিক্রি হচ্ছে 20-30 টাকা কেজিতে। ঠিক এ সময়ে পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। সেখান থেকে আমদানি শুরু হলে বিপাকে পড়বেন দেশের কৃষক। সে কারণে মৌসুমে পেঁয়াজ আমদানির পক্ষে নন কৃষিমন্ত্রী। আমি ক্যাবিনেটেই মাননীয় প্রধানমন্ত্রীর সামনে রিকোয়েস্ট করেছি যে যখন হারভেস্ট শুরু হবে তখন যেন পেঁয়াজ রপ্তানি বন্ধ করা হয়, এই পেঁয়াজ আমদানি যেন বন্ধ করা হয়। ওই সময় যেন আমরা এই যে ভারতের পেঁয়াজ এসে যেন বাংলাদেশ ভাসিয়ে না দেয়, যাতে আমাদের চাষির একটা ভালো দাম পায়। ভারত থেকে পেঁয়াজ আমদানি নিয়ে সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রীও। বলছেন, কৃষকের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে প্রয়োজনে আমদানি বন্ধ রাখা হবে। আমরা লক্ষ্য রাখবো যে আমাদের বাজার কী অবস্থা। যদি দেখি আমাদের গ্রোয়াররা ন্যায্য মূল্য পাচ্ছে না, দাম কমে যাচ্ছে, তাহলে আমরা আর ইম্পোর্ট বন্ধ রাখবো। তখন আমাদের নিজস্ব পেঁয়াজ উঠবে, আমাদের সারা গ্লোবালি দাম কমে যাবে আমাদের। আর আমাদের টিসিপিও এবার প্রায় 50,000 টন ব্যবস্থা করেছে। গত বছরে 29 সেপ্টেম্বর হঠাৎ করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত। এতে অস্থির হয়ে ওঠে পেঁয়াজের বাজার। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারের ভূমি অধিগ্রহণ কার্যালয়ের 30 কর্মচারীকে বদলির ঘটনায় অধিগ্রহণের টাকা পাওয়া নিয়ে শঙ্কায় ভুক্তভোগীরা। আর নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, তদন্তের আগেই কর্মীদের বদলি করায় আসল অপরাধীদের শনাক্ত করা কঠিন হবে। তবে জেলা প্রশাসক আশ্বাস দিচ্ছেন, অপরাধী শনাক্ত ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। কক্সবাজার বাহারছড়া থেকে 19 ফেব্রুয়ারি র্যাবের অভিযানে 5.5 লাখ টাকা সহ গ্রেপ্তার হন সার্ভেয়ার ওয়াসিম। পরে তার দেয়া তথ্যে সার্ভেয়ার ফেরদোস খান ও দালাল ফরিদুদ্দিনের বাড়ি থেকে উদ্ধার করা হয় বস্তা ভর্তি 93,60,000 টাকা ও সরকারি নথিপত্র। তবে আটক করা যায়নি ফেরদোস ও ফরিদকে। এরপর ভূমি অধিগ্রহণ কার্যালয়ে 30 কর্মচারীকে বদলি করা হয়। ফলে অধিগ্রহণের টাকা পাওয়া নিয়ে দুশ্চিন্তায় ক্ষতিগ্রস্ত 100 মানুষ। আর টিয়া দিব বলে হয়ে সুন্দর আফক্ষ করা করা গিয়ে সুন্দর আর টিয়া নদী তারা টিয়া তুলে গেলে নিয়ে গেছে সম্পূর্ণ। যে দালালগুলো আমাদের টাকা পয়সা দালালি করে নিছে, এটা সাক্ষাৎকার দেওয়াই আজকে আমার কালামার ছাড়ায় আমার উপর, আমার ভাই বেড়ে আমার ফ্যামিলির উপর বিভিন্ন রকমের হুমকি আসতেছে। ভূমি অধিগ্রহণ শাখার কর্মচারীদের বদলি করায় আসল অপরাধীরা ছাড় পেয়ে যাবেন এমন শঙ্কাও তৈরি হয়েছে। এবং এলি অফিসের যে দুর্নীতির দায়ী যাদের রয়েছে তাদেরকে বদলি করে দেওয়া মানে দুর্নীতিকে আরও প্রশ্রয় দেওয়া এবং তাদের যে বিচারে আওতা আনার যে দাবি ছিল সেটিকে তারা পাশ কাটিয়ে দেওয়া। আমরা মনে করি দুর্নীতির তদন্ত না হওয়া পর্যন্ত এবং অভিযুক্তের শাস্তি না হওয়ার জন্য কাকে বদলি করা যাবে না। যাদেরকে হাতে নাতে ধৃত করা হয়েছে তাদেরকে আমাদের চাকরি বিধি অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা বিভাগীয় কমিশনার চট্টগ্রাম মহোদয় বরাবর সকল ডকুমেন্টস পাঠিয়েছি এবং শীঘ্রই সেখান থেকে তাদের সকল আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে তাদের বিরুদ্ধে।
এদিকে ভুয়া জমির খতিয়ান তৈরি করে ১৯ কোটি ৮২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হওয়া কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক রুহুল আমিন সহ ৩৬ জনের বিরুদ্ধে বিচার কাজ চলছে, তবে তারা জামিনে আছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিক, কেন এখনও ৩০ কর্মচারীকে কেন বদলি করা হয়েছে এবং জমি অধিগ্রহণের টাকা এখনও কেন দেওয়া হচ্ছে না, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ৩০ কর্মচারীকে যে বদলি করা হয়েছে এই বিষয়টি বলছেন একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে আমি কথা বলেছি কক্সবাজার জেলা প্রশাসক কামাল হোসেনের সাথে, তিনি বলছেন যেহেতু তাদের বিরুদ্ধে একটি অভিযোগ, সুনির্দিষ্ট একটা অভিযোগ মানে পাওয়া গেছে এবং এই যে র্যাবের অভিযানে একজন সার্বিয়ার আটক করা হয়েছে এবং বাকিরা পলাতক রয়েছেন, তো সেই বিষয় নিয়ে আসলে জেলা প্রশাসক বলছেন একটি ঢেলে সাজানোর একটি প্রক্রিয়া। তিনি বলছেন যে আগের যে বদনাম হয়েছিল এবং বর্তমানে যে বদনামটি হচ্ছে সেটি তিনি গুছাতে চান। তিনি বলছেন প্রতিটি আসলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে ঘরে করে গিয়ে তাদেরকে চেক দেওয়ার যে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন তিনি সেটি বাস্তবায়ন করতে চান। তারই লক্ষ্যে আসলে একেবারে এলএ শাখার সকল কর্মচারীকে তিনি একযোগে বদলি করার সুপারিশ করেছেন এবং সেই প্রেক্ষিতে কিন্তু তাদেরকে বদলি করা হয়েছে। তবে তিনি এও বলেছেন যারা নতুন কর্মচারী আসবেন তাদেরকে তাদের উদ্দেশ্যে তিনি এও বলেছেন যে পূর্বের অভিজ্ঞতা থেকে কাজে লাগিয়ে তারা যাতে এই যে দুর্নীতিকে যাতে প্রশ্রয় না দেয় সেরকম একটি তিনি আভাস দিয়েছেন। এই যে আরেকটি বিষয় হচ্ছে যে র্যাবের অভিযানের পরেই কিন্তু যারা ক্ষতিগ্রস্ত আছেন তাদেরকে নতুনভাবে তারা চেক বিতরণ শুরু করেছেন, তবে পূর্বে যারা রয়েছেন, পূর্বে যারা বিভিন্ন দালালের মারফত যারা আবেদন করেছেন তাদের যে ভোগান্তি সেটি এখনও রয়ে গেছে। আপনি যে প্রতিবেদনে একজন নারী তিনি বলেছেন তার যে ক্ষতিগ্রহণ অধিগ্রহণের যে টাকা তিনি এখনো পাননি, তিনি প্রায় এক বছর ধরে বিভিন্ন দফতরে ঘুরছেন, তবে তার জমির ভুয়া খতিয়ান করে আরেকটি পক্ষ কিন্তু টাকা তুলে ফেলেছে ইতিমধ্যে। তো সেই রকম তিনি বারবারই যখন অভিযোগ করছেন তখন সার্বিয়ার ওয়াসিম এবং ফরিদরা তাকে টাকা পাইয়ে দেওয়ার বলে আরো ২ লক্ষ টাকা তার থেকে ঘুষ নিয়েছিলেন। শুধু এইরকম নয় কিন্তু আরো এরকম অনেক শত শত ভুক্তভোগী রয়েছেন, তারা আসলে তাদের বিষয়ে জেলা প্রশাসক বলছেন যদি তারা যদি জেলা প্রশাসকের কাছে যদি অভিযোগ করেন তাহলে তাদের যে টাকা এখনো পায়নি সেই বিষয়ে তিনি ব্যবস্থা করবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন। কক্সবাজার থেকে ভূমি অধিগ্রহণের টাকা না পাওয়ার খবর জানাছিলেন সহকর্মী সমীর মল্লিক। চলতি বছরই শুরু হচ্ছে পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাট আধুনিকায়নের কাজ, সেজন্য প্রায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ পেয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। এর আওতায় বাড়ছে ঘাট সংখ্যা এবং টার্মিনালের পরিধি। আশা করা হচ্ছে প্রকল্প বাস্তবায়ন হলে ঘাটের দুই পাড়ে কমবে যানজট। পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে প্রতিদিন যাতায়াত করে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কয়েক হাজার যানবাহন। অনুন্নত অবকাঠামো, ফেরি স্বল্পতা ও বাড়তি যানবাহনের চাপে ঘাটের দুই পারে তৈরি হয় দীর্ঘ যানজট, আবার তীব্র স্রোতে এবং ঘন কুয়াশায় ব্যাহত হয় ফেরি চলাচল। যাত্রীদের ঘাটে অপেক্ষা করতে হইতেছে, সেটা বিলম্বের মাত্রাটা কমবে, সময়টা কমবে, ফেরি আরও দ্রুত সার্ভিস দিতে পারবে। এই ধরনের একটা কাজ, উন্নয়নমুখী কাজ যেন বাস্তবায়ন হয়, মানুষ যেন এর থেকে অনেক সুবিধা পায় এবং মানুষের যেন উপকার হয়। ১২ ফেব্রুয়ারি একনেক সভায় ফেরিঘাট দুটির উন্নয়নে ১৪০০ কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পের আওতায় ঘাট সংখ্যা ৪ থেকে ৮টি এবং ১০০০ গাড়ি রাখার টার্মিনাল নির্মাণ করা হবে। নকশা শেষে চলতি বছরেই কাজ শুরু করতে চায় বিআইডব্লিউটিএ। আমাদেরকে একটা ডিজাইন করার জন্য কনসালটেন্ট নিয়োগ করতে হবে, তারপরে ওনারা ডিজাইন করবেন, তো সেটার জন্য সর্বোচ্চ ৬ মাস, তারপরেই আমরা টেন্ডারিং প্রক্রিয়ায় গিয়ে আমরা কাজ সম্পন্ন করতে পারবো। প্রকল্পের আওতায় নদী তীরবর্তী এলাকায় ৮ কিলোমিটার বাঁধ নির্মাণ করবে পানি উন্নয়ন বোর্ড। সম্পূর্ণ প্রকল্পটা বাস্তবায়ন হলে একটা আধুনিকতার ছোঁয়া লাগবে ঘাটে এবং ঘাটে মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে। ঘাটে যে যানজটের যে সমস্যাটা হয় আশা করি সেটা লাঘব হবে। ফেরিঘাট এলাকায় ইকোপার্ক ও প্লেগ্রাউন্ড তৈরি সহ আরও কিছু সুবিধা থাকছে প্রকল্পে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কোনো হয়রানি আর অনিয়ম ছাড়াই নিয়মিত ভাতা পাচ্ছেন বয়স্ক, বিধবা আর প্রতিবন্ধীরা। লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে তালিকা করা হচ্ছে অসহায় ও দুস্থদের।
স্বজনপ্রীতি এবং হয়রানি রোধে উন্মুক্ত পদ্ধতিতে তালিকা যাচাই বাছাই করা হয় স্থানীয় প্রশাসনের উদ্যোগে। বয়স্ক ও বিধবাদের জন্য প্রতি মাসে 500 এবং প্রতিবন্ধীদের জন্য 700 টাকা বরাদ্দ দেয় সরকার। আগে টাকা ছাড়া ভাতা পাওয়ার কথা চিন্তাই করতে পারতেন না অসহায় ও দুস্থ মানুষ। ভাতা কার্ড পেতে ঘুষ দিতে হতো 5-10,000 টাকা পর্যন্ত। অভিযোগ আছে স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যরা স্বজনপ্রীতি এবং নানাভাবে হয়রানি করতেন। মেম্বরের কাছে টাকা চাইতো, অনেক টাকা চাইতো, 5,000-6,000-10,000 টাকা করে চাইতো। আমরা মেম্বরের কাছে ভাতা পাই না। এখন সরকার যে সিস্টেম করছে, এই সিস্টেম মতো সবচেয়ে সুন্দর হয়েছে, সবাই ভাগ। তবে এবার প্রশাসনের উদ্যোগে নির্বিঘ্নে তালিকায় নাম উঠাতে পারছেন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীরা। এমন উদ্যোগে খুশি তারা। স্বজন মিলে যাইয়া প্রকৃতভাবে যাচাই করিয়া প্রকৃতভাবে যারা পাওয়ার এদেরকে যাচাই বাছাইয়ের মাধ্যমে চিহ্নিত করে এখন এই ভাতাগুলি প্রদান করতেছে। আমরাও একবারে অনেক কষ্ট কালা সুলাইলে করি গরম করি ভাত খাই, দিনের তান মাদানে এক পয়েন্ট দিয়ে এক পাকায় আঙ্গ গন নাই দুয়ার নাই। অনিয়ম ঠেকাতে এবং প্রকৃত দুস্থদের ভাতা দিতেই উন্মুক্ত পদ্ধতিতে তালিকা করার কথা জানান এই কর্মকর্তা। প্রথমে 21টি ইউনিয়নের 21টি তারিখ দিয়ে শিডিউল ঠিক করে দিই এবং আমাদের শিডিউল অনুসারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেবরা মাইকিং করেছে এবং মাইকিং করার ফলে নির্দিষ্ট তারিখে ওই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে যারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিতে আগ্রহী তারা উপস্থিত হয়েছে। লক্ষ্মীপুরে 5 উপজেলায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতার জন্য প্রায় 87,000 কার্ড বরাদ্দ দেওয়া হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শান্তি চুক্তির 4 দিনের মাথায় আফগানিস্তানে তালেবান যোদ্ধাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে হতাহতের খবর এখনও জানা যায়নি। হেলমান্দ প্রদেশে তালেবান হামলার জবাবে এই হামলা বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের হেলমান্দে নিরাপত্তা বাহিনীর চেকপোস্টে মঙ্গলবার হামলা চালায় তালেবানরা। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এএফপি বলছে ওই হামলায় 20 সেনা ও পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার একই স্থানে তালেবানদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। একে আত্মরক্ষামূলক হামলা বলছেন মার্কিন বাহিনীর মুখপাত্র কর্নেল সোনি লেগেট। এর কয়েক ঘণ্টা আগে তালেবান নেতা মোল্লা আব্দুল গনি বারাদারের সঙ্গে ফোনে কথা হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এতে সহিংসতার বিপক্ষে একমত হন তারা। তালেবান নেতার সঙ্গে আমার কথা হয়েছে, আমাদের ভালো আলোচনা হয়েছে, কোনো সহিংসতা চাই না, এ বিষয়ে আমরা একমত হয়েছি, দেখা যাক কি হয়। আফগানিস্তানের সঙ্গে আমরা চুক্তি করছি। শনিবার কাতারের রাজধানী দোহায় হয় যুক্তরাষ্ট্র তালেবানের মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি। সাইরা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সমালোচনার জবাব দিয়েছেন রেকর্ড সেঞ্চুরিতে। ব্যাটিং টেকনিকে ছোটখাটো পরিবর্তনের লাভ হয়েছে বলেছেন তামিম ইকবাল। দ্বিতীয় ওয়ানডেতে ডেথ ওভারে বোলিং বেশ ভুগিয়েছে। সিরিজ নিশ্চিত হলেও নির্ভার নয় বাংলাদেশ। স্লগ ওভারে ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টেই উন্নতির তাগিদ দিয়েছেন তামিম। ইনিংসের ভিত গড়ে দেওয়ার গুরু দায়িত্ব তার কাঁধে। ভালো করলে প্রশংসা, ব্যর্থতায় কড়া সমালোচনা। গণমাধ্যমের দুই আচরণই দেখা তামিমের। রেকর্ড সেঞ্চুরির পর তিনি মনোযোগের কেন্দ্রে। সিরিজ নিশ্চিতের পরদিন টিম হোটেলে বিশ্রামে কাটিয়েছে টিম টাইগার্স। সংবাদকর্মীদের মুখোমুখি হন তামিম, উঠে আসে নানা প্রসঙ্গ। 158 রানের ইনিংসের বিশ্লেষণে নানা প্রশ্নের জবাব। টেকনিকে ছোটখাটো পরিবর্তনে নাকি লাভ হয়েছে বলছেন তামিম। আমি একটু টুকটাক জিনিসও চেঞ্জ করেছি, বাট এটা একটা লম্বা প্রসেস সত্যি কথা। জাস্ট ওই দিন করেছি দেখে যে কালকে রান করেছি এটা ঠিক না। আমি কিছু কিছু জিনিস চেঞ্জ করেছি যে আমি আরো কেমনে নিজেকে বেটার করতে পারি। দুই ম্যাচে দুই ওপেনারের সেঞ্চুরি টপ অর্ডারে সমস্যা সমাধানের পথ দেখিয়েছে। সিরিজ নিশ্চিতে আছে স্বস্তি, কিন্তু 322 করেও শেষ ওভারের নাটকীয়তায় ম্যাচ জেতা কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। ডেথ ওভার বোলিং, স্লো ওভারের ব্যাটিংয়ে উন্নতি দরকার, সেটাই পরিষ্কার। একটা ভালো দিক আমাদের জন্য যে আমরা অলরেডি সিরিজ জিতে গেছি, আর অবশ্যই যখনই আমরা জিম্বাবুয়ের সাথে খেলি আমরা অবশ্যই চেষ্টা করি যে আমরা আমাদের ফরের রেজাল্ট আসুক। আমরা এটাই চেষ্টা করবো নেক্সট ম্যাচে, যে আমরা লাস্ট ম্যাচে যে ভুলগুলো করেছি স্পেশালি বোলিং ডিপার্টমেন্টে আর প্লাস ব্যাটিংয়েও। আপনি যদি দেখেন যে আমরা যে সিচুয়েশনে ছিলাম তার চেয়ে কিন্তু আমাদের 15-20 রান আরও একটু বেশি হতে পারতো।
তো ওই মিস্টেকগুলো না করে আরেকটা ক্লিন গেম খেলার এটাই চেষ্টা থাকবে। রেকর্ড যেমন করেন, রেকর্ডের খোঁজ খবরও রাখেন তামিম। মুশফিকের সাথে চলছে রানের প্রতিযোগিতা। টাইগার ওপেনার বিশ্বাস করেন কেবল মুশফিক নন, তার সর্বোচ্চ ইনিংসের রেকর্ড ভাঙতে পারেন লিটন শান্তর মতো প্রতিভাবান তরুণরা। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। বিয়ের ছুটি শেষে আবারও মাঠে ফিরছেন সৌম্য সরকার। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডের দলে ডাক পেয়েছেন তিনি। তৃতীয় ম্যাচের জন্য ১৬ সদস্যের দল দিয়েছে নির্বাচকেরা। সৌম্যের অনুপস্থিতিতে দলের ডাক পেয়েছিলেও দলে জায়গা পেলেও অভিষেক হয়নি মোহাম্মদ নাইমের। প্রধান নির্বাচক আগেই জানিয়েছেন করাচিতে একমাত্র ওয়ানডে মাথায় রেখে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচের একাদশ ঠিক করা হবে। সেক্ষেত্রে বিশ্রামে থাকবেন মুশফিক। এদিকে তৃতীয় দফায় পাকিস্তান সফর সূচিতে পরিবর্তন এসেছে। দুই বোর্ডের আলোচনায় টেস্টের আগে প্রস্তুতির সময় বাড়িয়ে নিতে ৩ এপ্রিলের বদলে ১ এপ্রিল হবে একমাত্র ওয়ানডে। তবে আগের সূচি অনুযায়ী ৫ এপ্রিল শুরু হবে দ্বিতীয় টেস্ট। ২৯শে মার্চ ঢাকা ছাড়বে টিম বাংলাদেশ। ঢাকা প্রিমিয়ার লিগে দলবদল চলছে। দ্বিতীয় দিন রেজিস্ট্রেশন করেছে ৬ ক্লাবের ২০ ক্রিকেটার। মাহমুদুল্লাহ, সৌম্য, মুমিনুলদের নিয়ে শিরোপা জিততে চায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। বড় নাম নেই লিজেন্ডস অব গ্রুপগঞ্জে, তবে মাঝারি মানের ক্রিকেটার দিয়েও লড়াইয়ে থাকার প্রত্যাশা তাদের। দলবদলের প্রথম দিন সিসিডিএম কার্যালয়ে কিছুটা সরগরম ছিল। দ্বিতীয় দিন নীরবে পছন্দের দল বেছে নিয়েছেন ক্রিকেটাররা। গাজী গ্রুপ ক্রিকেটার্স এবার শিরোপার লড়াইয়ে থাকতে চায়। কোচ মোহাম্মদ সালাউদ্দিন দল গড়েছেন মাহমুদুল্লাহ, সৌম্য, মুমিনুল, মেহেদীদের নিয়ে। যুব বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক আকবর আলীর দিকে ফোকাস থাকবে সবার। যে রকম টিম হয়েছে সবাই মিলে, আর রিয়াদ ভাই, সৌরভ ভাই, আকবরের মতো সবাই আছে প্লেয়াররা, আরিফ ভাইদের মতো প্লেয়ার আছে, তো সবাই যদি সবার বেস্টটা দিতে পারে আমার কাছে মনে হয় প্রিমিয়ার লিগটা খুব ভালো যাওয়া সম্ভব। আমাদের এশিয়ান ক্যাপ্টেন আন্ডার-১৯ রিয়াদ ভাই আছে, আমার কাছে মানে আপনারাই ভালো জানেন যে টিমটা কেমন আছে। মাশাল্লাহ, টিম খুব ভালো, সব দিক দিয়ে ব্যালেন্স টিম আমার কাছে মনে হয়। বোলার, স্পিনার, ব্যাটসম্যান সব দিক দিয়ে খুব ভালো টিম আমার কাছে। প্রথমবারই ঢাকা লিগে শিরোপা জিতে বাজিমাত করে প্রাইম ব্যাংক। তবে পরের লিগগুলোতে আসনরূপ হয়নি। এবার তারকায় ভরপুর প্রাইম ব্যাংক ব্যাটিং বোলিংয়ে ভারসাম্য যথেষ্ট। দল হিসেবে পারফর্ম করাই তাদের মূল চ্যালেঞ্জ। প্রাইম ব্যাংকে এর আগের বছর আমি শুধু খেলিনি, আবাহনীতে ছিলাম, তার আগে আমি একটানা ৩ বছর ছিলাম প্রাইম ব্যাংকে। তো প্রাইম ব্যাংক বলতে পারেন আমার জন্য খুব পরিচিত একটা টিম এবং ভালোই লাগে আমার সবসময় প্রাইম ব্যাংকে খেলতে। আর এবছর প্রাইম ব্যাংক খুবই ভালো একটা টিম করছে, কারণ সব ধরনের প্লেয়ারই আছে। আপনার গতবারের রানার্স আপরা এবার শিরোপার আক্ষেপ ঘুচাতে চায়। লেজেন্ডস অব রূপগঞ্জে তারকা ক্রিকেটার নেই, তবে সাদমান, আলামিন জুনিয়র, পিনাক ঘোষদের মতো মিডিওকার দলটির ভরসা। দল আমি যতটুকু দেখলাম খুব ভালোই দল হয়েছে। সাব্বির রহমান ভাই আছে, শফিউল ভাই আছে, আলামিন ভাই আছে, তবে আমাদের জুনিয়র আলামিন ভাই আছে, পিনাক ঘোষ আছে, নাফিস ভাই আছে, নাইম ভাই আছে, খুব ভালো টিম আছে। লাস্ট ২টা বছর আমি প্রিমিয়ার লিগটা আমার অত ভালো জানে, মানে যেভাবে হয়তো আমি স্টার্ট করছি সেভাবে হয়তো বা লাস্ট ২টা বছর আমি করতে পারিনি। আর এটা নিয়ম যে আপনার পারফরমেন্স আপডাউন থাকবে, তো সেক্ষেত্রে অবশ্যই এই প্রিমিয়ার লিগটা আপনার প্রতিটা ডোমেস্টিক প্লেয়ারদের জন্য বেটার একটা জায়গা, যেখানে আপনি পারফর্ম করলে অনেকটা ফোকাস হওয়া যায়। দল বদলের শেষ দিন ঢাকার পাশাপাশি সিলেট স্টেডিয়ামে ক্লাব বেছে নেবেন তামিম, মুশফিক, মাশরাফি সহ জাতীয় দলের ক্রিকেটাররা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।